আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জামাত শিবির রাজাকার। এই বিষয়টি নিয়ে জাতিকে ক্লিয়ার হতে হবে বা এ সম্পর্কে জাতির সুস্পষ্ট ব্যাখ্যাটি জানতে হবে বা শিবিরের লোকজনদের, জামাতের লোকজনদের দেখলে তাদেরকে রাজাকার বলা হয় বা রাজাকার বলে গালি দেয়। তো এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি দুজন ব্যক্তিকে আজকে। একজন হচ্ছে মির্জা গালিব, সাবেক শিবির নেতা, এবং দ্বিতীয়ত পিনাকি ভট্টাচার্য, যিনি একজন হিন্দু মানুষ, তিনি এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তো আজকে এই দুজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো, তাহলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন জামাত শিবিরের রাজাকারের যে ট্যাগটার ব্যাপারে বা রাজাকার বলার ব্যাপারে। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা যে বক্তব্য শুনবো সেটা হচ্ছে শিবির নেতা মির্জা গালিব। তিনি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে শিবিরকে রাজাকার বলা হবে, আমাদেরকে রাজাকার বলা হয়, তো এই বিষয়ে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন এটা আগে শুনে আসবো। এরপরে আমরা শুনে আসবো পিনাকি ভট্টাচার্য, যিনি একজন হিন্দু ব্যক্তি, তিনি এই বিষয় নিয়ে জামাত শিবিরকে রাজাকার বলা হয় বা জামাতকে রাজাকার হিসেবে দেখা হয় এ বিষয়ে তিনিও সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। আমরা তারটিও দেখে আসবো। আগে আমরা দেখে আসবো মির্জা গালিবের বক্তব্যটি। যারা ছাত্র শিবির করে তাদের কেন রাজাকার বলা হয়, এটা অনেক পুরাতন প্রশ্ন। রাজাকার এই কারণে বলা হয় যে জামাত ইসলাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রাজনৈতিক বিরোধিতা। এটা আমাদের খুব ক্লিয়ার বুঝতে হবে, রাজনৈতিক বিরোধিতা এক জিনিস আর মুক্তিযুদ্ধ চলাকালীন সবাই ক্রাইম করার এক জিনিস। 1905 যখন বঙ্গভঙ্গ হয় তখন সবাই বঙ্গভঙ্গ সাপোর্ট করে, রবীন্দ্রনাথ পর্যন্ত বঙ্গভঙ্গ বিরোধিতা করছে, রাজাকার বললে পাঁচটা জায়গা রবীন্দ্রনাথ, কারণ তখন যদি বাংলা আলাদা ভাগ হইত তাহলে আমাদের মুক্তিযুদ্ধ করে স্বাধীন হইত না, 47 আমরা একটা আলাদা রাষ্ট্র পেতাম। 1905 যদি বঙ্গভঙ্গ হইতো, যেটা 9 রব হইতে, তাহলে আমরা 47 একটা আলাদা রাষ্ট্র পেতাম বাংলা কেন্দ্রিক। সেই রাষ্ট্রের প্রপোজালটাকে 1905 ধ্বংস করা হয়েছে। 1947 যখন টু ন্যাশন থ্রি হইলো তখনই কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ দুই ভাগে ভাগ হইতো, যে এক পক্ষ বলছে ভারত পাকিস্তান হবে, এক পক্ষ বলছে ইউনাইটেড ভারত হবে, পক্ষবিপক্ষ সেখানে ছিল। 1971 যখন পাকিস্তানের সেপারেশনের প্রশ্ন আসছে তখনও রাজনৈতিক পক্ষবিপক্ষ। যেমন আমি রিসেন্টে তামিলদের যে ঘটনাটা হলো এখান থেকে আপনারা ভালো বুঝবেন, তামিলদের স্বাধীনতা আন্দোলন হচ্ছে 26 বছর, সকল তামিলকে এলটিটি এর স্বাধীনতা আন্দোলন সাপোর্ট করতে, এখন যে করেন আপনি তাকে অপরাধী বলবেন? এখন তো তামিলের অপরাধী হয়ে গেছে হার কারণে। আচ্ছা, মুক্তি মুরুলী ধরন তামিল না, তাকে এখন শ্রীলঙ্কা জাতীয় দলের পক্ষে খেলা উচিত, তার খেলা থেকে তার বিরত থাকা উচিত তার দেশে আগ্রাসনের জন্য। এখন সে যদি জাতীয় দলের খেলে আপনি তাকে রাজাকার বলবেন? এলটিটি কি শ্রীলঙ্কা কি সেখানে সামরিক আগ্রাসন চালায় নাই? সেই সামরিক আগ্রাসনে কি সিভিল পিপল মারা যায় নাই? সেখানে কি অত্যাচার নির্যাতন হয় নাই? সেখানে কি ধর্ষণ হয় নাই? সেখানে কি সাধারণ মানুষের উপর নির্যাতন হয় নাই? হয়েছে তো। তারপর আজকে তামিলরা হেরে গেছে, তাদের স্বাধীনতা আন্দোলন বিচ্ছিন্ন করার আন্দোলন নেই। আর এই যে বেলুপিল্লায় প্রভাকরণের সেকেন্ড ইন কমান্ড যে ছিল করুণা কর্নেল, সেটা এখন শ্রীলঙ্কার মিনিস্টার। তার মানে একটা দেশ ভেঙে যখন সেপারেশনের প্রশ্ন হয় তখন তার পক্ষ তো থাকতে পারে, বিপক্ষ থাকতে পারে। সকল তামিল তামিলদের স্বাধীনতা আন্দোলন সাপোর্ট করেনি। জামাত ইসলামের কাছে মনে হয়েছে পাকিস্তান রাষ্ট্র সেপারেট হইয়া বাংলাদেশ হইলে এটা ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ কাজ হবে এবং ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটা নেগেটিভ অবস্থান তৈরি হবে। দ্যাট পয়েন্ট মেবি রাইট মেবি রং। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামাতের এই পলিটিক্যাল স্ট্যান্ডের সাথে একমত ছিল, সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতা চাইছে। জামাতের ভুল হইতে এই জায়গায় তারা এমন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যেটা এই দেশের জনগণ দ্বারা সমর্থিত ছিল না, এবং তারা এমন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল যে সিদ্ধান্ত আজকে প্রেক্ষিতে আমাদের কাছে ভুল হিসাবে প্রমাণিত। তাহলে দেখো যে পলিটিক্যাল রং দিচ্ছিল, কিন্তু জামাত স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে কোন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল না। যদি কেউ প্রুফ করতে পারে যে জামাতের কোনো লিডার ব্যক্তিগত ভাবে কোনো প্রকার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, আমরা তাকে জামাত প্রতিষ্ঠা করবো। কোনো ক্রিমিনালের আনুগত্য করা তো আমাদের জন্য জরুরি না। কেউ যদি হত্যা, খুন, ধর্ষণ, রাজধানী সব কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকে, তাই ইউ মাস্ট প্রুফ দ্যাট বিফোর দ্য কোর্ট। তাদের তো 38 বছর হয়ে গেছে, একজন ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা হয় নাই, একটা ব্যক্তির বিরুদ্ধে একটা এভিডেন্স নাই, তার বিরুদ্ধে আদালতে কোনো রায় হয় নাই, রাস্তায় যারা শিক্ষা তারা যদি করতে সেই ব্যক্তি ক্রিমিনাল, এটা কিন্তু কোনো সিভিলের সমাজ হয় নাই, কোনো দেখতে নেই। একটা চুরি করতে আপনি তার বিরুদ্ধে মামলা করার অধিকার করেন, 38 বছর কেন বিচার করলেন না? কেন স্বাধীনতার পর একটা কমিশন করে আগে ক্রাইম করতে তাদের একটা লিস্ট করলেন না? তাহলে তো আজকের জেনারেশনকে এই কনফ্লিক্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে দেখতে হয় না। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, জামাতের সাথে যুদ্ধ অপরাধের দূরতম কোনো সংশ্লিষ্টতা নাই, আমরা নিজেরাও যুদ্ধ অপরাধের বিচার চাই। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে নিশ্চিতকে বলি যে আমরা যুদ্ধ অপরাধের বিচার চাই। আপনারা নিশ্চিত থাকেন আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের বিচার করবে না। 73 ক্রিমিনাল অ্যাক্ট যেটা আছে এই একটা একটা 2 নম্বর অ্যাক্ট, কোনো মানবতাবাদী আইনের সাথে এটা মিলে না। এই এক জেলা বিচার করলে আমারও কাছে দিতে পারবে, এরকম বিষয় না, কারণ একটা কাগজে লেখা দিয়ে দেবে কবে দেখেন এই কাগজটা রকম, এটা দিয়ে একটা করবে তার কোনো বিষয়। কিন্তু ফেয়ার অ্যাক্ট, ইন্টারন্যাশনাল রাইট কে প্রিজার্ভ করে, এই ধরনের কোনো আইনে যদি বিচার হয় তাহলে জামাতের কোনো লিডারের বিপক্ষে কোনো ধরনের এভিডেন্স তারা সমর্থন করবে না। তারাও এটা জানে, এবং জানে বলেই তারা যুদ্ধ অপরাধের ইস্যু নিয়ে রাজনীতি করবে, কিন্তু এই ইস্যু নিয়ে বিচার হবে। আমরা চাই যুদ্ধ অপরাধের ইস্যু বিচার হোক, ট্রাইব্যুনাল হোক, এটার মধ্যে দিয়ে ইস্যু শেষ হয়ে যাবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি আইনের ইস্যু অপরাধী প্রমাণিত ইস্যুকে তার লাইবিলিটি জামাত শিবির নিবে না, অবশ্যই নিবে না, কিন্তু আইনটা ফেয়ার হতে হবে, বিচার প্রক্রিয়াটা ফেয়ার হতে হবে। আওয়ামী লীগ মার্কা বিচার প্রক্রিয়া করলে হবে, আপনি একজনকে নিলে না পানিশমেন্ট দিয়ে দিলেন, এই দেশের মানুষ এত বোকা হয়ে যায় নাই, জামাত শিবির এত দুর্বল হয়ে যায় নাই যে ধরে ধরে বঙ্গোপসাগরের বাসায় দিবে। কিন্তু ফেয়ার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি কোনো বিচার প্রক্রিয়া হয় সেই বিচার প্রক্রিয়ার সাথে ছাত্র শিবির 110% একমত, আমাদের ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর জামাতের স্বাধীনতা নিয়ে কোনো প্রবলেম থাকতে পারে, আমাদের তো স্বাধীনতা নিয়ে কোনো প্রবলেম নেই। ছাত্র শিবিরকে ব্যাপারে বোল্ড হইতে হবে, এই যে ছাত্রলীগ আর ছাত্র দলের সন্ত্রাসী, গুন্ডা, বদমাশ, নারী নির্যাতনকারী, এরা দেশপ্রেমীকে দাবি করবে বাংলাদেশে, আর আমরা এত ভালো মানুষের দেশপ্রেমী হইতে পারবো না, এটা তো দেশপ্রেমী দেশে শিখেছে কিনা, এই দেশপ্রেম ছাত্র শিবিরে মানতে হবে না। উই মাস্ট চ্যালেঞ্জ দ্যাট স্ট্যাটাস অফ প্র্যাকটিস। আমি তো ডাইরেক্ট বলি, আসলে দেশপ্রেমের প্যারামিটার মেনটেন করে দেখি ছাত্র শিবিরের থেকে দেশে কে বেশি দেশপ্রেম, এই দেশের কম আইন ভাঙছে, এই দেশের মানুষের জন্য বেশি কাজ করছে, এই দেশের জন্য বেশি ভালোবাসা পোষণ করে, এই দেশের মানচিত্রের পতাকা তো কারো লিস্ট দিই নি আমরা, আওয়ামী লীগেরও দিই নি, ছাত্রলীগেরও দিই নি, গুন্ডা বদমাশেরও দিই নি। এদের হাতে ক্যাম্পাস গেলে এই সিটি আঙ্গুল বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন, ক্যাম্পাস গেলে রাবণের মতো ঘটনা প্রত্যেকটা ক্যাম্পাসে ঘটায়, এরা আবার দাবি করে এরা এই দেশকে ভালোবাসে, এই দাবি আবার এই দেশের মানুষের মানতে হবে।
ছাত্র শিবিরকে 71 প্রশ্নে বোর্ড হইতে হবে কোনো প্রবলেম থাকলে জামাতের আছে ছাত্র শিবিরের ইয়াং জেনারেশন এটা নাই জামাত হ্যাজ টু ক্লেম দ্যাট জামাত হ্যাজ টু রিফাইন দ্যাট এবং যারা অ্যালিগেশন আনে যারা যুদ্ধাপরাধী তাদেরকে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করার আগে কাউকে যুদ্ধাপরাধী বলা যাবে প্রমাণ করার আগে ধরে সিঙ্গল কাউকে যুদ্ধাপরাধী বলা যাবে আমি ধরে নিলাম জামাতের মধ্যে 5 জন যুদ্ধাপরাধী আপনি 10 জনকে পানিশমেন্ট দিলেন ইজ ইট জাস্টিস 5 জন অপরাধ দিলে 5 জনকে দিত 5 জনকে দেওয়া যাবে না যেই 5 জন ওই 5 জনকে দিতে হবে রিপ্লেস করা যাবে এই যে একটা যুদ্ধাপরাধীর কার্ড যারা ইচ্ছা তখন কইলাম এটা তো মেজর জলিলেরও কাজাগার বানাইছে মুক্তিযুদ্ধ নিয়ে মানে মুক্তিযোদ্ধা বিতর্কের উদ্যোগ এটা যে মুক্তিযোদ্ধারা বিক্ষা করে না পত্রিকা মাধ্যমে দেখেন না রেসপন্সিবিলিটি কার জামাত ইসলামের স্বাধীনতা এদের শাসন করতে গেলাম করছে শেখ মুজিব করছে জিয়াউর রহমান করছে শেখ মুজিবের মাইয়া করছে জিয়াউর রহমানের বউ তাদের এরা সবাই মুক্তিযোদ্ধা সবাই মিলে মুক্তিযোদ্ধাদেরকে একটা ভালো পুনর্বাসন করতে পারবো না কেন 38 বছর পরে ইস্যুটা কেন হইলো কেন মুক্তিযোদ্ধাদের এখন চিৎকার চাঁদাবাজি করতে আমাদের এই সুযোগ সুবিধা তো ওই দাও সব দেশ প্রেমের যুদ্ধাপরাধীদের বিচার চাই এই স্লোগান দেওয়ার মধ্যে না এই জাতীয় বিরক্ত প্রদর্শন করা আমার মধ্যে বাংলাদেশে বন্ধ করা উচিত এটা আগের জেনারেশনের সামনে রয়েছে ছাত্র শিবিরের সামনে এইসব বিরক্ত প্রদর্শনের সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক জামাত শিবির রাজাকার এ বিষয় নিয়ে পিনাকী ভট্টাচার্য তিনিও কিন্তু একটি ভিডিও দিয়েছেন সেখানে তিনি এ বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন সুপ্রিয় দর্শক আমরা তার বিশ্লেষণটি শুনে আসব আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে ছিল যুদ্ধাপরাধের বিচার কোনো সন্দেহ নেই 71 সালের মুক্তিযুদ্ধে গণবিরোধী রাজনৈতিক ভূমিকা নিয়ে এবং মুক্তিযুদ্ধকালীন যে পাকিস্তানি সরকার ছিল যারা পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার কলঙ্কে কলঙ্কিত সেই সরকারে জামাত যুক্ত ছিল মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি সরকারের অংশগ্রহণ একেবারেই অগ্রহণযোগ্য এবং যুদ্ধ চলাকালীন সময়ে সংগঠিত ফৌজদারি অপরাধের দায় এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই জামাতের 71-এর ভূমিকার দুটো দিক আছে প্রথমটা তার রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলের সিদ্ধান্তে ভুল হতেই পারে সেই সিদ্ধান্তের কারণে অপরাধ সংগঠিত হতে পারে কিন্তু রাজনৈতিক ভুল এবং এই ভুল সিদ্ধান্তকে আদালতে বিচারের জন্য তোলা যায় না শেখ মুজিবের বাকশাল একটা রাজনৈতিক ভুল ছিল যার কারণে বাংলাদেশ রাষ্ট্রটাই ধ্বংস হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এই সিদ্ধান্তের কারণে শেখ মুজিব সরকারের বিচার করা যায় না 1986 সালে এরশাদের অধীনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেছিলেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারাই জাতীয় বেইমান কিন্তু তিনি নিজেই সেই নির্বাচনে অংশ নিয়ে স্বৈরাচারের আয়ু বাড়িয়ে দিয়েছিলেন এই ভুল রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত পুরো জাতি দিয়েছে আরও 4 বছর স্বৈরাচারের নিষ্পেষণ সহ্য করে আরও রক্ত দিয়ে এই জন্য কি শেখ হাসিনার আদালতে বিচার করা যাবে রাজনৈতিক সিদ্ধান্তের ন্যায় অন্যায় বা দায় দায়িত্বের বিচার আদালতে তোলা যায় না কারণ আদালত রাজনীতির ভালো মন্দের দিক বিচার করতে পারে না কারণ কোনো রাজনীতি ভালো নাকি মন্দ সেই বিচার করার দায় আদালতের এখতিয়ারের বাইরে তাহলে 71-এ অপরাধের জন্য জামাতের বিচারের সুযোগ কি আছে অবশ্যই আছে কিন্তু কি সেটা খেয়াল করলে দেখবেন 1971 সালে জামাত যে রাজনৈতিক ভূমিকা নিয়েছিল এটা ছিল জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী সে অ্যাক্ট করতে গিয়েছিল কিন্তু সেটা করতে যেয়ে যেসব ফৌজদারি অপরাধ সে ঘটিয়ে ফেলেছিল আদালত অবশ্যই সেই অপরাধগুলোর বিচার করতে পারে এবং এই জন্যে আইনি পরিভাষা অনুযায়ী আদালতের এখতিয়ার আছে শুধুমাত্র আইনি অপরাধের বিচার করার কোনো নৈতিক অপরাধের বিচার করার দায় আদালতের নাই 1971 সালে ইয়াহিয়া সরকারের জামাতের সমর্থন দেয়া কিংবা সেই সরকারে অংশগ্রহণ করা এগুলো সবই তার রাজনৈতিক সিদ্ধান্ত এটা কখনোই বেআইনি বা আইনের চোখে অপরাধ নয় যদিও রাজনৈতিক চোখে এইটা ছিল একটা গুরুতর ভুল এবং অপরাধ ফলে এটা কঠোরভাবে নিন্দনীয় কিন্তু এই রায়টা কার এটা কি আদালতের না এই রায় জনগণের এই রায় দিতে পারে একমাত্র জনগণ তাই যুদ্ধাপরাধের বিচার মানে কারো পলিটিক্যাল অ্যাক্টের বিচার নয় পলিটিক্যাল অ্যাক্ট করতে গিয়ে এটার ইমপ্লিকেশন কিংবা ঘটনা সংশ্লিষ্টতায় যে সমস্ত ফৌজদারি অপরাধ তারা ঘটিয়ে ফেলেছিল সেই সবের আইনি দিক বিচার করে দেখাটাই কেবল বিচারকদের কাজ এবং এখতিয়ারের বিষয় তবে এটা বলার অপেক্ষা রাখে না 1971 সালের মুক্তিযুদ্ধে জামাতের পলিটিক্যাল অ্যাক্টের দিক থেকে জামাতকে অবশ্যই অপরাধী বলতে হবে এবং বেশিরভাগ জনগণই সেটা মনে করে কিন্তু এই কথিত যুদ্ধাপরাধের বিচারে সরকার সবসময় একটা বিশেষ সুবিধাজনক জায়গায় ছিল কি সেই সুবিধাটা সেই সুবিধাটা হলো এই বিচারের রায়ের আগেই জনগণ তার একটা বড় অংশ মনে করেছিল জামাত অপরাধী আর এই সুবিধা কাজে লাগিয়ে পাবলিকের রাজনৈতিক অবস্থানের উপরে ভর করে সরকার বা আদালত বেআইনি কাজ করে আওয়ামী লীগকে রাজনৈতিক সুবিধা দিয়ে দিয়েছে আসুন দেখি প্রথমে কেন জামাতকে নির্মূল করা আওয়ামী লীগের জন্য রাজনৈতিকভাবে জরুরি 71-এর ভূমিকার জন্য অবশ্যই না জামাতের ক্রুশিয়াল 3-5% সলিড ভোট আছে এই ভোট যদি বিএনপির সাথে যুক্ত হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে কখনোই ক্ষমতায় আসা সম্ভব নয় কারণ প্রায় 1/3 আসনে এই 3-5% ভোটই জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে কৌশলগতভাবে তাই জামাতকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করা অথবা নির্মূল করা আওয়ামী লীগের জন্য জরুরি জামাত আর বিএনপি একই সাথে ভোট করলে অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলো জামাত আর বিএনপির বাক্সেই পড়ে সেখানে পোলারাইজড হয়ে যায়
এটাই আওয়ামী লীগ আর প্রগতিশীলদের জন্য বিপদ। তাই যুদ্ধাপরাধের বিচারের নামে শেখ হাসিনার কথিত সেই আদালত অন্যায়ভাবে জামাতকে নির্মূল করার চেষ্টা করেছে। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এই যুদ্ধাপরাধের বিচার নিয়ে। এক দেশে কখনোই দুই পদ্ধতিতে বিচার করা যায় না, ফলে কারো বিচারের ক্ষেত্রে যখনই একটা বিশেষ নতুন পদ্ধতি আপনি ইন্ট্রোডিউস করতে যাবেন, এটা অন্য ধরনের আইন কিন্তু বিচার সবই সমান, সেটার অর্থই হবে আপনি আসলে অবিচার করতে এবং এ থেকে ফায়দা তুলতে যাচ্ছেন। কিভাবে? কারণ প্রচলিত আইনে কথিত আসামিকে অপরাধী বলে প্রমাণ করতে পারবেন না জন্যেই বিচারের পদ্ধতি আপনি বদলে দিয়েছেন। অনেকটা গতবার বিশ্বকাপে গোল হচ্ছে না জন্যে গোলপোস্টের সাইজ বড় করে দেওয়ার মতো। কিভাবে সেটা এখানে করা হয়েছে? ব্রিটিশ আমল থেকে আইনে নির্ধারিত ও প্রচলিত বিচার ব্যবস্থা চালু ছিল, যুদ্ধাপরাধের ক্ষেত্রে সে বিচারের ব্যবস্থাটাই বদলে দেওয়া হয়েছে। এটা চরম অপরাধ এবং অবশ্যই এটা বিচারের নামে ইনজাস্টিস। সাক্ষ্য আইন, এটা বদলে দেওয়া হয়েছে। এখানে আইন করে নেওয়া হয়েছে যে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে প্রচলিত সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। তার মানে কি? বিচারক যদি মনে করে লোকমুখে শোনা কথাও সাক্ষ্য হতে পারে, তাহলে শোনা কথাকেই সাক্ষ্য বলে গ্রহণ করা হবে এবং সেটাই করা হয়েছে। ফলে এইটা আদতে কোনো বিচারই হয়নি, হতেই পারে না, এটা পরিষ্কারভাবে প্রেজুডিস। আদালতে বিচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট ধারায় ঠিক কোন ধরনের কাজ করলে সেটা কোন ধরনের অপরাধ বলে গণ্য হবে এবং সেই অপরাধের কী শাস্তি হতে পারে এই বর্ণনাগুলোর তালিকা করা আছে। তালিকা হিসাবে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা আছে, যেটাকে আমরা পেনাল কোড বলি। আদালতে অভিযোগ দায়ের করার সময় অপরাধের ওই ধারাবাহিক নাম্বার উল্লেখ করেই মামলাটা সাজানো হয়। এটাই আমাদের প্রচলিত ভাষায় অপরাধের ধারা বা পেনাল কোড। যেমন উদাহরণ হিসাবে বলা যায় যে 302 ধারা, মানে এইটা হচ্ছে খুনের অপরাধ। আবার 420 ধারা, যেটাকে আমরা 420 বলি, এই ধারায় অভিযোগ মানে প্রতারণার অপরাধ। এইরকম খেয়াল করবেন, যুদ্ধাপরাধের বিচারের আইনে বলে দেওয়া হয়েছিল এই প্রচলিত পেনাল কোড এই বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপনি যাকে অপরাধ বলছেন সেই কথিত অপরাধ সংগঠনের সময় দেশে যে আইন ছিল সে আইনে আপনাকে বিচার করতে হবে। যেমন ধরে শেখ হাসিনা আজকে আইন করতেই পারে যে নৈশ ভোটে নির্বাচিত সরকার বলে তার সরকারকে আর অপমান করা যাবে না। এখন যদি বলা হয় গতকাল তুমি নৈশ ভোটে নির্বাচিত সরকার বলে আমাকে অপমান করেছিলে তাই তোমাকে আমি ফাঁসি দিয়ে দেব, সেটা হবে না। বিচার শুরু হওয়ার পরে আইন বদলে ফাঁসি নিশ্চিত করা হয়েছে। যেমন কাদের মোল্লার রায়ের পরে রাষ্ট্রপক্ষের আপিলের অধিকার যুক্ত করে নতুন আইন করে সেই আইনে আপিল করে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে। এটা বিচারের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এইভাবে হাত পা বেঁধে গোলপোস্ট সরিয়ে যদি বারবার দেওয়া হয় তাহলে বিচার বলে কিছু অবশিষ্ট থাকে কি? অর্থাৎ এইখানে পুরোটাই বিচারকের খেয়াল এবং মর্জির উপরে ছেড়ে দিয়ে এই কথিত বিচারটা করা হয়েছে। ঠিক কোনটার কারণে এই অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে, এটা থেকে শুরু করে চার্জ গঠন, এমনকি ওই অপরাধের কারণে শাস্তি কি দেওয়া হবে, রায় পছন্দ না হলে কিভাবে আপিল করা হবে, সেই সব কিছুকেই বদলে দেওয়া হয়েছে। ফলে বিচারক মর্জি মাফিক বেকসুর খালাস থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সব ধরনের শাস্তি দিতে পারেন। চার্জ গঠন, বিচার, রায়, সব কিছুর ক্ষমতাই বিচারকের হাতের মুঠোয়। এটা বিচার না, এটা হয়ে দাঁড়ায় জোর করে শাস্তি দেওয়ার তরিকা। এই প্রসঙ্গে সুকুমার রায়ের একটা প্রাসঙ্গিক ছড়া আপনাদের মনে করিয়ে দিতে চাই। ইঁদুর দেখে মামদ কুকুর বলল তেরে হেঁকে, বলবো কি আর বড়ই খুশি হলেন তোরে দেখে। আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা, আয়না খেলি দুইজনাতে মকদ্দমার খেলা। তুই হবি চোর, তোর নামেতে করবো নালিশ রুজু, জজ হবে কে? বলল ইঁদুর বিষম ভয়ে জুজু, কোথায় উকিল পেদা পুলিশ, বিচার কিসে হবে? মামদ বলে তাও জানিস নে, শোন বলে দেই তবে, আমি হব উকিল হাকিম, আমি হব জুরি, কান ধরে তোর বলবো বেটা ফের করেছিস চুরি, শটান দেব ফাঁসির হুকুম অমনি একেবারে, বুঝবি তখন চোর বাছা ধন বিচার বলে কারে। বিচার কাকে বলে? আওয়ামী লীগ তা সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। ওনারা বিচার মানেন কিন্তু ফাঁসির তালগাছ সবসময় ওনাদের। ন্যায়ের চারাগাছ লাগানোর কথা বলে বেইনসাফির যে বিষবৃক্ষ তারা রোপণ করেছে তা আজ মহির্ভূ হয়ে জাতিকে বিভক্ত করে রাষ্ট্রটাকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে। জামাত শিবির যে রাজাকার বা রাজাকার না এ বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চান। আপনারা দেখেছেন একজন শিবির নেতার বক্তব্য এবং একজন হিন্দু লোকের, হিন্দু ইউটিউবারের বক্তব্য। সুপ্রিয় দর্শক, এখন এর ভিতরে তো আপনারা কম্পেয়ার করার যোগ্যতা অবশ্যই আপনাদের আছে, আপনারা অবশ্যই কম্পেয়ার করবেন ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলাম তারা রাজাকার কি রাজাকার না। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে কম্পেয়ার করে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবে। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।